কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে যারা ইউটিউবার নতুন, যারা ইউটিউবে এসেছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এর মধ্যে কিছু সমস্যা আছে, যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি ব্যবহার করেন বা কোনো মুভির ক্লিপ, কোনো অংশ যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হন আপনারা। তো এই বিষয়গুলো কি, এটা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব যে এটা যদি হয় তাহলে আপনাদের চ্যানেলে কি প্রভাব পড়বে বা এটা থেকে মুক্তি পাবার বা পরিত্রাণ পাবার উপায় কি, সেটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসলে কি। কপিরাইট ক্লেম ভার্সেস কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক প্রায় সিমিলার জিনিস হলেও কিছুটা পার্থক্য আছে। কপিরাইট ক্লেমটা হচ্ছে এটা আপনার ভিডিওর পাশে এটা দেখাবে যে কপিরাইট ক্লেম হয়েছে আপনার। আপনি যদি কোনো ভিডিও কন্টেন্ট বা কোনো মিউজিক আপনি কারো অনুমতি ছাড়া যদি এটা আপলোড করে থাকেন, তো আপনার ভিডিওর পাশে কপিরাইট ক্লেম শব্দটা লেখা উঠবে। কিন্তু এই ক্লেম যতগুলোই থাকুক আপনার ভিডিওতে, এটা আপনার চ্যানেলে কোনো ক্ষতি করবে না, কোনো ফারাক পড়বে না। কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক আপনার কোনো ভিডিওতে পড়ে যায়, তিনটা স্ট্রাইক কপিরাইট যদি আপনার ভিডিওতে পড়ে, তো দেখা যাবে যে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষ বন্ধ করে দেবে। এটা আপনার যতজন সাবস্ক্রাইবারই থাকুক বা আপনি যত জনপ্রিয় হয়ে থাকেন। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কপিরাইট ক্লেম হলে কি করবেন, কপিরাইট স্ট্রাইক হলে কি করবেন। কোনো একটা ব্রাউজার দিয়ে আমি আগে ইউটিউব ওপেন করি, ফায়ারফক্স থেকে করছি, আপনারা যে কোনোটা থেকেই করতে পারেন। ইউটিউবে যাচ্ছি প্রথম। ইউটিউবে গিয়ে আপনার চ্যানেল, ইওর চ্যানেল এখানে ক্লিক করে, তো আমার এখানে এটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেল, এখানে খুব বেশি সাবস্ক্রাইবার নাই বা খুব বেশি কন্টেন্টও নাই। তো এখান থেকে আপনি যাবেন ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিও থেকে ক্লোজ করে, ম্যানেজ ভিডিওতে গিয়ে এখানে সরাসরি দেখা যাচ্ছে যে এখানে কপিরাইট ক্লেম আছে, এটা একটা কপিরাইট ক্লেম আছে, এই দুটার মধ্যে নাই, এটা নন, এখানে কপিরাইট ক্লেম আছে। তো এখানে আপনার যদি অনেকগুলো কন্টেন্ট থেকে থাকে, তো আপনি এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাটা আপনার জন্য কষ্টসাধ্য। তো আপনি এখানে এই ফিল্টারে যাবেন, ফিল্টার এখানে গিয়ে কপিরাইট ক্লেম এখানে ক্লিক করলে আপনার কতগুলো কপিরাইট ক্লেম স্ট্রাইক হয়েছে সেটা দেখা যাবে। যে এখানে দেখা যাচ্ছে আমার তিনটা ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, এই 2 নম্বর ভিডিওতে কপিরাইট ক্লেম, 3 নম্বর ভিডিওতে কপিরাইট ক্লেম, আর প্রথম ভিডিওটি দেখেন এখানে দেখা যাচ্ছে না, এটা রিমুভড, ইউটিউব কর্তৃপক্ষ এটা রিমুভ করে দিয়েছে কারণ এটার মধ্যে কপিরাইট স্ট্রাইক আছে। এখন কপিরাইট ক্লেম আর স্ট্রাইক কি? কপিরাইট ক্লেমটা হচ্ছে যে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন এটা কারো পারমিশন ছাড়াই, যিনি এটি আপলোড করেছিলেন তার পারমিশন ছাড়া আপনি এটা ব্যবহার করছেন, কিন্তু এটা রোবোটিকভাবে বা ইউটিউবে এটা অটোমেটিক্যালি আপনাকে এটা ক্লেম দেখাচ্ছে যে এখানে কোনো মানুষ সরাসরি আপনাকে এটার জন্য চার্জ করবে না যে আমার ভিডিওটি কেন ব্যবহার করলে। কিন্তু কপিরাইট স্ট্রাইক যেটা হবে, এখানে যেটা কপিরাইট স্ট্রাইক হয়েছে কপিরাইট ক্লেম নামেই দেখাচ্ছে, কিন্তু এটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এটা হলে কি হবে, যিনি এই ভিডিওটি আপলোড করেছিলেন তিনি সরাসরি ইউটিউবের কাছে কমপ্লেন করেছেন যে আমার এই ভিডিওটি আমার অনুমতি ছাড়া দেখা যাবে না, সেক্ষেত্রে এটা কপিরাইট স্ট্রাইকের আওতায় পড়ে। আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কি না যেটার জন্য আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন, সেটা দেখতে হলে আপনি এখান থেকে বাম পাশের যেই লিস্টটা আছে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে যেমন দেখা যাবে একটা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক আছে, 1 অফ 3, তিনটার মধ্যে একটা অলরেডি কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে। আরও যদি 2টা কপিরাইট স্ট্রাইক পড়ে যায় তো এই চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তো এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, এটা দেখানোর আগে আমি এটা দেখাচ্ছি যে কপিরাইট ক্লেম যদি থাকে, কপিরাইট ক্লেম থাকলে যে সমস্যাটা, যে আপনার
যতগুলো ভিডিও আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই রকম যদি কপিরাইট ক্লেম থাকে, যেরকম কোনো লাল রঙের সাইন নাই বা এটা রিমুভ হয়নি, কিন্তু শুধুমাত্র কপিরাইট ক্লেম করা আছে, তো তাতে আপনার চ্যানেলে কোনো অসুবিধা হবে না, আপনার চ্যানেলটি বহাল থাকবে। কিন্তু যেটা প্রবলেম হবে যে এইটার জন্য আপনি আপনার ভিডিওটি মনিটাইজ করতে পারবেন না, বা এটার জন্য কোনো রয়্যালিটি আপনি পাবেন না, কোনো পয়সা পাবেন না। তো এটা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তো আপনি কি করবেন, আমি এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম, যে একটা হচ্ছে এসডি বর্মনের একটা গান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, এটা কপিরাইট ক্লেম করা হয়েছে। এটা যদি আমি এখানে সি ডিটেইলে যাই, সি ডিটেইলে এখানে দেখাচ্ছে, এটা এখানে দেখেন এটা দেখাচ্ছে নট এফেক্টেড, কিন্তু এটা মনিটাইজেশন হবে না। হ্যাঁ, তো এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনি এখানে সিলেক্ট অ্যাকশন এখানে যদি যান, এখান থেকে সং রিপ্লেস করতে পারেন অথবা সং মিউট করে দিতে পারেন। তো এখন এটা আপনি কিভাবে করবেন, এখন আপনি যদি পুরো একটা ভিডিওতে অল্প একটু জায়গা যেখানে আপনি কোনো একটা মিউজিক অ্যাড করেছেন, ওখানে অল্প একটু জায়গাতে আপনার কপিরাইট ক্লেম করেছে, তো সেই জায়গাটা আপনি মিউট করে দিলে দিতে পারেন। আর যদি চান যে গানটা পুরোটাই আপনি রিপ্লেস করে অন্য একটা গান দিবেন, তো সেটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এভাবে করে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। আর আরেকটা যেটা আছে কপিরাইট ক্লেম, এটা থেকে মুক্তি পাওয়ার যে উপায়টা, এটা হচ্ছে এখন দেখাচ্ছি, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক যেখানে লেখা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখেন এইটা আমার সময়টা এক্সপায়ার হয়ে গেছে, এটা 3 মাসের মধ্যে এটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে হয়, যেহেতু আমি 3 মাসের মধ্যে করিনি, এটা সেপ্টেম্বর 1, 2020-এ এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, কপিরাইট স্কুল একটা অপশন আছে দেখেন, এখানে কপিরাইট স্কুলে ক্লিক করবেন। এই স্কুলে ঢুকলে দেখবেন যে এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে এবং কোশ্চেনের অ্যান্সার ট্রু ফলস আকারে দেওয়া আছে। আপনি এই কোশ্চেনগুলো পরে পরে ট্রু অথবা ফলস এভাবে অ্যান্সারগুলো দিবেন। অ্যান্সার দেওয়ার পরে তারপরে আপনি এখানে চেক অ্যান্সার এখানে দিয়ে আপনি চেক দিবেন, আপনার অ্যান্সারগুলো যদি সঠিক হয় তো আপনার কপিরাইট স্কুল থেকে আপনার এই কপিরাইট স্ট্রাইক যেটা ছিল এই স্ট্রাইকটা ছেড়ে দিবে। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনার এটা বুঝতে সমস্যা হবে না যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যদি আপনার ভিডিওতে কোনো কিছুতে পড়েই যায়, তো আপনি সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।